সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার গণিতের একটি সংক্ষিপ্ত সাজেশন দিতেছি। দশম শ্রেণীর তথা এসএসসি পরীক্ষা 2022 টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম এর একটি সংক্ষিপ্ত সাজেশন দিতেছি। খেয়াল করি, অধ্যায় 3, 5, 7, 8, 9, 12 অনুশীলনী 3.5 এর 33 নং সৃজনশীল। এখানে 5, 7, 8, 9, 12 বলতে এখানে পাঁচটা সৃজনশীল দেওয়া হবে, যেটা আমি পার্ট টুতে এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন দিব। আপাতত এই পাঁচটা প্রশ্ন আমরা লিখে রাখবো, এরপরে এই পাঁচটা সৃজনশীল আমি সম্পূর্ণটা দিয়ে দিব পার্ট টুতে। এটা পার্ট ওয়ান। এরপরে অধ্যায় 9, ত্রিকোণমিতি, এখানে দুইটা অনুশীলনী আছে, 9.1 এবং 9.2। আর অধ্যায় 3 হলো বীজগাণিতিক রাশি, এখান থেকে এই যে 5, 7, 8, 9, 12 এই জাতীয় অঙ্কগুলো বেশি আসে। আমি এটা সৃজনশীল প্রশ্নটা পরের পার্টে দিয়ে দিব। আচ্ছা, খেয়াল করি, এরপর অনুশীলনী 3.5-এ 33 নং সৃজনশীল অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এরপরে ত্রিকোণমিতি 8, 6, 9 এই তিনটা সৃজনশীল অঙ্ক আমরা পড়ব, এবং ত্রিকোণমিতি 9.2-এর 28, 29, 30 এই তিনটা সৃজনশীল অঙ্ক আমরা ভালোভাবে পড়ব, এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে শেষ পৃষ্ঠায়, এই অঙ্কগুলো পড়ব। তাছাড়া আমি এখানে তিনটা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দিব, যেখানে 8, 6, 9 এটা আমি দিয়ে দিব, এইগুলো পড়বো আমরা বেশি করে। এরপরে আছে পরিমিতি 16.1-এর 12, 17, 18, 21 এখানে চারটা আমি সৃজনশীল দিছি, চারটা সৃজনশীল ভালোভাবে পড়ব। এই চারটা সৃজনশীল আমি পরের পার্টে আমি সম্পূর্ণটা লিখে দিব। এরপর আছে অধ্যায় 17, অধ্যায় 17 হলো পরিসংখ্যান। পরিসংখ্যান যেহেতু 5 নম্বর থাকবে, সংক্ষিপ্ত আগের মতো প্রশ্নটা হবে না, সংক্ষিপ্ত প্রশ্ন হবে, এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত উত্তর বলতে পারি আমরা। এখানে আমরা যে পরিসংখ্যানের যে কিছু সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো পড়বো, যেমন গড়, মধ্যক, প্রচুরক কাকে বলে, এগুলোর আমরা উদাহরণ সহ শিখবো। এরপরে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা, পরিসংখ্যান বলতে কী বোঝায়, এই সংজ্ঞাগুলো আমরা শিখবো। তাছাড়াও আমাদের এই বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত এগুলো একটু শিখে রাখবো। এরপরে অধ্যায় 17 এর যে কিছু অঙ্ক আছে, যেমন 12, এরপরে 14 নম্বর অঙ্ক, 9, 10 এই অঙ্কগুলা বেশি করে পড়ব। এগুলো পারলে এগুলা থেকে অনেক অঙ্ক পারা যাবে। তারপরে আমি কিছু সৃজনশীল প্রশ্ন দিয়ে দিব। এরপরে অধ্যায় 13, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়লে একটা প্রশ্ন অবশ্যই এখান থেকে কমন থাকবে, সসীম ধারা। এখানে সসীম ধারার যে আমি এখান থেকে 5-7টা সৃজনশীল প্রশ্ন দিব, এটা অবশ্যই পার্ট টুতে আমি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটা আমি লিখে দিব। এটা আপাতত সংক্ষিপ্ত আকারে দিতেছি, জাস্ট খালি প্রশ্ন নংটা উল্লেখ করে দিতেছি। যেমন 1, 2, 3, 6, 7, 11, 13 এগুলো আমি সৃজনশীল প্রশ্নগুলো লিখে রাখছি, এগুলো পরের পার্টে দিব। অবশ্যই এই পার্টটা যারা দেখবো, যদি অবশ্যই সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে হবে, কারণ সেকেন্ড পার্টে সম্পূর্ণ আকারে এই সৃজনশীল প্রশ্নগুলো আসবে। এখানে জাস্ট আমি শুধু সংখ্যাগুলো, প্রশ্নের নংগুলো উল্লেখ করে দিছি, 1, 2, 3, 6, 7, 11, 13 এরপরে 8, অধ্যায় 8, এটা হলো গিয়ে জ্যামিতি অধ্যায় থেকে, জ্যামিতি অধ্যায় থেকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো 15, 16 আমি এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দিব জ্যামিতি থেকে, এটা পরের পার্টে পাবো। আর সম্পাদ্য 8, 9, 10, 11 অর্থাৎ অধ্যায় 8-এর যে সম্পাদ্যগুলো আছে 8, 9, 10, 11 এগুলা স্পর্শক অঙ্কন এবং একটা নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন, পরিবৃত্ত অঙ্কন, বহির্বৃত্ত অঙ্কন এই জাতীয় যে সম্পাদ্যগুলো আছে এখান থেকে আসার সম্ভাবনা আছে। এগুলা খুব মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নপত্র ঘাটলে আমরা দেখতে পাই যে এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন এসে থাকে। এরপরে অনুশীলনী 8.5 থেকে আমরা যে
সৃজনশীল প্রশ্নগুলো পড়ব, সেগুলো হলো 17, 19, 11, 12, 14। এখানে বেশ কয়েকটা আছে সৃজনশীল প্রশ্ন, তাছাড়াও সৃজনশীল ছাড়াও আছে। এই কটা পড়লে অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ। 17, 19, 11, 12, 14 এগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এগুলো থেকে যদি একটু চেঞ্জ হয়ে আসে তাহলে আমরা পারবো, এগুলো ভালোভাবে বুঝতে পারলে যে কোনো চেঞ্জ হয়ে আসলেও আমরা আনসার করতে পারবো। এরপরে উপপাদ্য 26টা আমরা পড়ে নিব। উপপাদ্যর চাইতে সম্পাদ্যটা আনসার করলে সহজ হয়। এরপরে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, শর্ট সিলেবাস, এখান থেকে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য সব কয়টা অধ্যায় না পড়াটাই ভালো। যারা একেবারেই দুর্বল, পারি না কিছু, লিখতে পারি না, তাদের জন্য তিনটা অধ্যায় যে কোনো যেটা ভালো লাগে, মানে যেটা আমরা ভালো পারি, এটা বিশেষ করে দুর্বল স্টুডেন্টদের জন্য যে চ্যাপ্টারগুলো আমরা ভালো পারি তার থেকে তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ব। তাহলে কারণ দুর্বল স্টুডেন্টদের ফাঁসের চিন্তাটা সবচেয়ে বেশি থাকে, সেই জন্য সব চ্যাপ্টার পড়বো না, মাত্র তিনটা চ্যাপ্টার ভালোভাবে পড়বো। আর যারা এ প্লাস বা ভালো রেজাল্ট করতে চায় তাদেরকে অবশ্যই সব কটা চ্যাপ্টারই পড়তে হবে। তিন চ্যাপ্টারে ফার্স্ট, আর সব চ্যাপ্টার পড়লে এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর যদি বাদ দিই তাহলে বাদ দেওয়া যাবে না, যারা এ প্লাস পেতে চায় তাদেরকে বাদ দিলে বাদ দেওয়াটা সমীচীন হবে না, সম্পূর্ণ চ্যাপ্টারগুলাই পড়তে হবে। এটার সম্পূর্ণ সাজেশনটা আমি পার্ট 2-তে একেবারে A to Z লিখে দিব সৃজনশীল প্রশ্নগুলো।